সো হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে সকলের জন্যই সুখবর কারণ শিহাব ভাই তিনি পাঁচ দিন পরে আজকে ওয়াগা বর্ডারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন এখন তিনি কোথায় রয়েছেন তো বলে রাখি গত পাঁচ দিন ধরে সিহাব ভাই এই জায়গাতেই ছিলেন জায়গাটির নাম ছিল পাঞ্জাবের তরণ তরণ নামক ডিস্ট্রিক্টের এই যে জায়গাটি ছিল এখানে আর আজকে সকাল ছটার সময় সিহাব ভাই এই রিয়াজুল ইসলাম যে মসজিদ ছিল সেই মসজিদ থেকে আজকে সকাল সাড়ে ছটা নাগাদ শিহাব ভাই তিনি বেরিয়ে পড়েছেন আপনারা লাইভ স্ক্রিন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিহাব ভাই আজকে সকালে আজকে একশো সতেরোতম দিন আর আজকে সকাল সাড়ে ছটার সময় সাহাব ভাই তিনি তরণ তরণ নামক যে ডিস্ট্রিক্ট পাঞ্জাবের সেখানের রিয়াজুল ইসলাম মসজিদ এবং মাদ্রাসা থেকে সিহাব ভাই সকাল সাড়ে ছটা নাগাদ তিনি বেরিয়ে পড়েছেন তিনি ওয়াগা বর্ডারের উদ্দেশ্যে হাঁটতে শুরু করেছেন আর পঁয়তাল্লিশ কিলোমিটারের রাস্তা রয়েছে ওয়াগা বর্ডার তো এই মুহূর্তে আপনারা দেখছেন সিহাব ভাই তিনি রাস্তায় হাঁটছেন প্রচুর মানুষ পিছনে রয়েছেন যেনারা সিহাব ভাইয়ের সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করেছেন কারণ লাস্ট ইন্ডিয়াতে আজকে হয়তো শেষ দিন আগামীকাল হয়তো সিহাব ভাই তিনি ওয়াগা বর্ডারে পৌঁছে যাবেন এবং পাকিস্তানে তিনি এন্ট্রি করবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিহাব ভাই তিনি সামনের দিকে এগিয়ে আসছেন লাইভ অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সিহাব ভাইয়ের সঙ্গে ওনাদের সঙ্গীরা রয়েছেন প্রচুর মানুষজনও হাঁটছেন এই মুহূর্তে সিহাব ভাই তিনি রয়েছেন পাঞ্জাবের তরণ তরণ নামক যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট ছেড়ে তিনি এবার অমৃতসর নামক যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টে প্রবেশ করছেন এবং তিনি ওয়াগা বর্ডারের উদ্দেশ্যে তিনি যাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে লাইভ ভিডিও ফুটেজ দেখাচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে সিহাব ভাই তিনি এই মুহূর্তে সিহাব ভাই তিনি কোথায় রয়েছেন এবং কোথায় আজকে থাকবেন আজকে তিনি কোথায় রেস্ট করবেন কত কিলোমিটার আজকে রাস্তা যাবেন এবং ওয়াগা বর্ডার যেতে আর কত কিলোমিটার রাস্তা বাকি থাকবে সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিহাব ভাই তিনি ওয়াগা বর্ডারের উদ্দেশ্যে হাঁটছেন আপনাদেরকে লাইভ ভিডিও ফুটেজ দেখাচ্ছি প্রচুর মানুষজন রয়েছেন পিছনে ওনারাও সিহাব ভাইয়ের সঙ্গে হাঁটছেন অবশ্যই এই মুহূর্তে আপনারা ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সিহাব ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন আপনারা দেখতে পাচ্ছেন সিহাব ভাই তিনি হাঁটছেন এবং তিনি যে একটি পোস্ট রয়েছে সেই পোস্ট তিনি অতিক্রমণ করছেন এবং নতুন জায়গায় তিনি প্রবেশ করছেন আপনারা লাইফ স্ক্রিন দেখতে পাচ্ছেন সিহাব ভাই তিনি সামনের দিকে এগিয়ে আসছেন এবং যে রাস্তা রয়েছে সেই রাস্তা হয়ে সিহাব ভাই তিনি যাবেন সামনে দেখুন পুলিশের স্কোয়াড রয়েছেন দুজন মোটরসাইকেল নিয়ে পুলিশের স্কোয়াড প্রথমেই দেখুন এখানে সিহাব ভাই তিনি দিকে রাস্তাতে ঘুরে গেছিলেন যেনারা পুলিশের স্কোয়াড ছিলেন ওনারাও ঘুরে গেছিলেন তারপর বুঝতে পারলেন যে ওইটা রাস্তা নয় সোজা যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটাই ওয়াগা বর্ডারের দিকে যাচ্ছে এরপর সিহাব ভাই তিনি সোজা যে রাস্তা ছিল সেই রাস্তাটা ধরে তিনি আবার সোজা হাঁটতে শুরু করলেন এবং আপনারা লাইফ হনস স্ক্রিন দেখতে পাচ্ছেন সিহাব ভাই তিনি যে স্টেট যে সোজা যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা ধরে হাঁটছেন ওয়াগা বর্ডারের উদ্দেশ্যে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি প্রায় বারো থেকে তেরো কিলোমিটার শেয়াব্বাইয়ের হাঁটা হয়ে গেছে সকাল থেকে বেরিয়ে এবং বাকি রয়েছে আনুমানিক আর পঁয়ত্রিশ কিলোমিটারের মতো রাস্তা চৌঁত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার তারপরই শেয়াব্বাই তিনি ওয়াগা বর্ডারে পৌঁছে যাবেন আপনারা লাইফ অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই মুহুর্তে শেয়াব তিনি হাঁটছেন তিনি রাস্তার সাইড দিকে চলে গেছিলেন এবং তিনি ওখানে যে একটি জায়গা রয়েছে ওখানে উনি ওনার যে শু সেই শুয়ের লেসটা ভালো করে বেঁধে নিলেন আপনারা লাইভ সেই ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন আর মাত্র কয়েক কিলোমিটারের রাস্তা তারপরই সিহাব ভাই তিনি পাকিস্তানে প্রবেশ করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মহিলা ওনারাও এসছেন কিছু পুরুষ মানুষ ওনারাও রয়েছেন সিহাব ভাইকে দেখার জন্য প্রায় ঘন্টাখানেক ধরে দাঁড়িয়ে আছেন যাতে সিহাব ভাইকে এক নজর দেখা যায় আর সিহাব ভাই ঠিক তখনই ওই রাস্তা দিয়ে এগিয়ে আসছিলেন এবং যেনারা দাঁড়িয়েছিলেন ওনাদেরও সাক্ষাৎ হয়ে যায় সিহাব ভাইয়ের সঙ্গে কারণ সিহাব ভাই মাত্র আর একটা দিন আজকে দিনটা তিনি মাঝে একবার রেস্ট করবেন তারপরে আগামীকালকেই তিনি ওয়াগা বর্ডারের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন তো এই মুহূর্তে ওয়াগা বর্ডারের উদ্দেশ্যেই যাচ্ছেন কিন্তু টোটাল পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ কিলোমিটারের রাস্তা এখনও বাকি রয়েছে তিনি টোটাল চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটারের রাস্তা ছিল এবং যেটা জানা যাচ্ছে যে আজকে সিহাব ভাই আনুমানিক তিরিশ কিলোমিটারের রাস্তা হাঁটবেন তারপরে আগামীকাল দশ থেকে পনেরো কিলোমিটার রাস্তা হেঁটেই তিনি ওয়াগা বর্ডারে পৌঁছে যাবেন তো এই মুহূর্তে সিয়াব ভাই দেখতে পাচ্ছেন শিয়াব ভাই তিনি হাঁটছেন পিছনে প্রচুর মানুষও আসছেন এবং এই জায়গাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক শিয়াব ভাই তিনি যে জায়গায় পৌঁছেছেন আজকে ঠিক সকাল সাড়ে নটা নাগাদ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এই জায়গাতে একটি রেস্টুরেন্ট মতো রয়েছে সেই রেস্টুরেন্টে শিয়াব ভাই তিনি ঘন্টাখানেক রেস্ট করেছেন এবং এখানে কিছু টিফিন করেছেন তারপর ঘণ্টাখানেক রেস্ট করার পর তিনি আবার এই জায়গা থেকে বেরিয়ে পড়বেন তা আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম এই মুহূর্তে শেয়াব ভাই তিনি প্রায় কুড়ি কিলোমিটারের মতো রাস্তা চলে এসছেন এবং মাঝে এখানে তিনি রেস্ট করছেন ঘন্টাখানে তারপর তিনি বেরিয়ে পড়বেন নেক্সট ভাই যে টার্গেট ওয়াগা বর্ডার আপনার লাইফ অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এটাই ওয়াগা বর্ডার তিনি আজকে ওয়াগা বর্ডারে যাচ্ছেন না আজকে তিনি প্রায় তিরিশ কিলোমিটার থেকে বত্রিশ কিলোমিটার হাঁটবেন তারপর আগামী আগামীকাল শেয়াভাই আরও দশ থেকে পনেরো কিলোমিটার হাঁটার পর আগামী কালকে তিনি ওয়াগা বর্ডারে পৌঁছাবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন এই মুহূর্তে শিয়া ভাই আজকে পাঞ্জাবের তরং নামক ডিস্ট্রিক্টে রিয়াজুল ইসলাম যে মসজিদ এবং মাদ্রাসা ছিল সেখান থেকে সকাল সাড়ে ছটা নাগাদ বেরিয়ে তিনি রাস্তা হাঁটতে শুরু করেছেন আজকে টোটাল তিনি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার হাঁটবেন এবং আজকে মাঝে তিনি এক জায়গায় রেস্ট করবেন এবং আগামীকাল প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার হেঁটে তিনি ডাইরেক্ট ওয়াগা বর্ডারে পৌঁছে যাবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটাালো উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে সিহাব ভাইকে নিয়ে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন